আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চিকেন রোস্ট কিন্তু আমরা অনেকেই তৈরি করতে পারি, কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রোস্ট কিন্তু আমরা অনেকেই করতে পারি না। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে, রেস্টুরেন্ট স্বাদে এবং রেস্টুরেন্ট স্মেলে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। আমি যেভাবে চিকেন রোস্টটা তৈরি করেছি সেভাবে যদি তৈরি করেন তাহলে আর কোনো প্রশ্নই থাকবে না চিকেন রোস্ট নিয়ে। তাহলে চলুন চলে যাই চিকেন রোস্টটা তৈরি করার জন্য। শাহি চিকেন রোস্টটা তৈরি করার জন্য কী কী লাগছে চলুন সেটা আগে একটু দেখে নিই। চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুধ নিয়েছি, হাফ লিটার দুধ একটু জাল করে হালকা একটু ঘন করে নিয়েছি। এগুলো আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি। এরপর মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি বাদাম নিয়েছি প্রায় 50 গ্রামের মতো, আর 1.5 টেবিল চামচ নিয়েছি জিরা। এই মশলার জন্য আমি কতটুকু মাংস ইউজ করব সেটা আমি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি, আগে মশলাটা দেখে নিচ্ছি। এরপরে নিয়েছি 6 থেকে 7 টুকরা দারচিনি। দারচিনিটা কিন্তু একদমই পেস্ট করে দেওয়া যাবে না, এই দারচিনিটা রেখে আর যত সব মশলা আছে সব মশলা কিন্তু আমি পাটায় পেস্ট করে নিব। এরপরে নিয়েছি 5টি বড় সাইজের এলাচ, আর থাকছে জয়ফল, একটি বড় সাইজের ছিল সেটা আমি ভেঙে অর্ধেকটা নিয়েছি। আর জয়ত্রী নিয়েছি 3 থেকে 4 টুকরা মিডিয়াম সাইজের। এই মশলা দুটো কিন্তু বেশি নেওয়া যাবে না, যদি বেশি নেওয়া হয় তাহলে কিন্তু একটা বেশি স্মেল আসবে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। এই মশলা দুটো কিন্তু একদমই কম করে নিতে হবে, এতে করে স্মেলটা খুব ভালো আসবে। এরপরে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কিন্তু এরকম রাউন্ড করে কেটে নিয়েছি, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, সেভাবে করে কেটে নিয়েছি। আপনারা যেভাবে করতে চান সেভাবে করে নিন, তবে আমি এটা এভাবে কেটে নিয়েছি এগুলো পেস্তা করার জন্য। পেস্তা করার জন্য এরকম রাউন্ড শেপ করে কেটে নিলে খুবই ভালো হয়। এরপরে নিয়ে নিচ্ছি আমি মাংসগুলো। মাংসগুলো প্রায় এখানে 600 গ্রাম নিয়েছি, শুধু লেগ পিসগুলোই আমি নিয়েছি, লেগ পিস যেটা থাকে সেটা থেকে আমি 2টি পিস করে নিয়েছি। চিকেনগুলো যেহেতু বড় বড় ছিল সেজন্য আমি 2 পিস করে নিয়েছি, যদি ছোট হয় তাহলে আপনারা না কেটেও রোস্টটা তৈরি করতে পারেন। আমি যে এখানে 600 গ্রাম মাংস নিয়েছি আর এর সাথে যে মশলাগুলো নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম, পারফেক্টলি কিন্তু সেই মশলাগুলোই সেম পরিমাণ ইউজ করতে হবে। এরপর আমি এরকম একটি কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে মাংসগুলো একবারে কেচে নিব। মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কেচে নিতে হবে, যেন কোনো রকম কোনো জায়গায় খালি না থেকে যায়, সব জায়গায় যেন খুব ভালোভাবে ছিদ্র করা হয়ে যায়। দেখুন মাংসগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে কেচে নিয়েছি। সেমভাবেই আমি সবগুলো মাংস কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কেচে নিব। মাংসগুলো কেচে নেওয়ার পরে কিন্তু আবারও ধুয়ে নিতে হবে। আমি একবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়ার পরে আরও একবার ধুয়ে নিলে এর ভেতর থেকে যে রক্ত বের হবে সেটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেওয়া যাবে। এভাবে করেই আমি সবগুলো মাংস কেচে নিয়েছি। আর রোস্টের জন্য কিন্তু অবশ্যই মাংসগুলো কেচে নিতে হবে, এতে করে কিন্তু মাংসগুলো একদমই সফট হয়ে যায়, চিকেন রোস্টটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এরপরে আমি নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, লবণটা যেন ঠিকঠাক হয় সেভাবে আইডিয়া করেই লবণগুলো নিয়ে আমি মাংসের ভেতরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভিউয়ার্স, রেসিপির ভেতরে যদি আমার কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে, আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পান, তাহলে ছোট বোন বা বড় বোন হিসেবে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লবণগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি চলে যাব এগুলো ফ্রাই করার জন্য। এই জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে হালকা তখন আমি এর ভেতরে তেল দিয়ে দিব। চিকেন রোস্টটি কিন্তু রান্নার রেগুলার তেলটা ইউজ করলে বেশি ভালো হয়, তবে আমি সবসময়ের জন্য যেহেতু সরিষার তেলই রান্না ইউজ করি সেজন্য আমি এখানেও সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। সেজন্য কিন্তু হালকা একটু কালারটা এদিক ওদিক হলেও তেমন একটা বোঝা যাবে না, প্রথমেই কিন্তু আপনারা সেটা ভিডিওতে দেখেছেন। তবে চিকেন রোস্ট তৈরি করার জন্য কিন্তু রান্নার রেগুলার তেলটাই বেস্ট, সেটা দিলে কিন্তু কালারটা আরও একটু বেশি লাইট দেখা যায়। তেলটা যখন গরম হয়ে যাবে আমি যে লবণ মেখে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো আমি অল্প অল্প করে এর ভেতরে দিয়ে দিব। ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ থাকছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন আইটেমের নতুন নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু সেই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। মাংসগুলো দেওয়ার পরে যখন এক সাইডটা এরকম হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আমি উল্টে দিব অপর সাইডটা। অপর সাইডটা উল্টে দেওয়ার পরে আমি আবার বেশ সময় রেখে দিব, যখন না ওই সাইডটা পুরোপুরি আবার বাদামি কালার হয়ে যাচ্ছে। চিকেনগুলো যদি মিডিয়াম থেকে একটু বেশি ভাজা হয় তাহলে কিন্তু রোস্টের জন্য একদমই বেটার হয়। চিকেনগুলো যখন ওই সাইডটা একদম পুরোপুরি বাদামি কালার হয়ে যাবে তখন আমি আবার উল্টে দিচ্ছি। দেখুন দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কীভাবে আমি চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি, এভাবে করেই কিন্তু সবগুলো চিকেন আমি ফ্রাই করে নিয়েছি।
চিকেন গুলো আমি এখন চুলা থেকে নামিয়ে নেছি। এরপর আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, যে তেল দিয়ে আমি চিকেন গুলো ফ্রাই করেছি সেম তেল গুলো আমি সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এরপর যে পেঁয়াজ গুলো আমি কেটে রেখেছিলাম পেস্তা করার জন্য, সেই পেঁয়াজ গুলো তেলের ভেতর ছেড়ে দিচ্ছি। চিকেন গুলো ফ্রাই করার আগেই কিন্তু সেম তেল দিয়ে পেঁয়াজ পেস্তা গুলো করে নেওয়া উচিত ছিল, তবে আমার মনে ছিল না বিধায় কিন্তু আমি এখন করে নিয়েছি। আপনারা কিন্তু চিকেন গুলো ফ্রাই করার আগেই সেই তেল দিয়েই পেঁয়াজগুলো পেস্তা করে নেবেন, তাহলে কিন্তু পেঁয়াজ পেস্তার কালারটা খুব ভালো আসবে। পেঁয়াজগুলো কিন্তু একটু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, তা না হলে একটা পুড়ে যাবে আবার একটা কাঁচা থেকে যাবে, তাহলে পেঁয়াজ পেস্তাটা কিন্তু দেখতেও সুন্দর হবে না। পেঁয়াজ পেস্তাটাগুলো কিন্তু প্রায় হয়ে আসছে, সামান্য একটু বাকি আছে, সেটুকু আমি ফ্রাই করে তারপর তুলে নিব। পেঁয়াজ পেস্তাটা কিন্তু একদমই হয়ে গেছে, আমি এখন একটি ছিদ্রওয়ালা স্পুন নেব, সেই ছিদ্রওয়ালা স্পুন দিয়েই পেঁয়াজ পেস্তাটা তুলে নিব। এতে করে কিন্তু যত তেল এক্সট্রা থাকবে সবই স্পুন থেকে পড়ে যাবে। পেঁয়াজ পেস্তাগুলো হয়ে গেলে একটু দ্রুতভাবে কিন্তু তুলে নিতে হবে, তা না হলে আবার চুলার পরে থেকে গেলে পেঁয়াজ পেস্তাটা পুড়ে যাবে, তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, সেটা কিন্তু তিতে তিতে লাগবে। পেঁয়াজ পেস্তাটা তুলে নেওয়ার পরে সেম তেলের ভেতরে আমি যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়ে, সেই মশলাগুলো আমি দিয়ে দিব। আর আলাদা করে আমি হাফ চা চামচ রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দারচিনিগুলোও দিয়ে দিচ্ছি। এখন সব মশলা আমি একটু ভালো করে কষিয়ে নিব, বেশি সময় কষানোর প্রয়োজন নেই, যেহেতু তেলটা আগে থেকেই গরম ছিল আর পেঁয়াজ কিন্তু পেস্তা কিছুটা রয়ে গেছে, সেগুলোও কিন্তু পুড়ে যাচ্ছে, তাই আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি যে এখানে হাফ লিটার দুধ নিয়েছি সেই দুধ দিয়েই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করে নিব। প্রথমে আমি দুধ দিয়েই কিন্তু মশলাগুলো কষিয়ে নিব, এতে করে কিন্তু খুব ভালো একটা স্মেল আসবে। মশলাগুলো কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এরকম অবস্থা হয়ে আসছে, এরপরে আমি আবারও পানি দিয়ে দুইবার কষিয়ে নিব, এতে করে কিন্তু মশলার যত স্মেল আছে সব স্মেলটা চলে যাবে এবং খুব ভালো একটা সুঘ্রাণ আসবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি আবারও হাফ কাপ দুধ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আমি এখানে কিছুটা ঝাল। আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ গুঁড়াটা, আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ সেটা ছিঁড়ে তারপরে দিতে পারেন, তবে রেস্টুরেন্টে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটাই কিন্তু ইউজ করে, তাই কাঁচামরিচ কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি দেইনি, শুধু শুকনো মরিচ দিয়েই রোস্টটা তৈরি করে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি মশলার ভেতরে দিয়ে দিচ্ছি। কালারটা দেখে আপনাদের হয়তো মনে কোয়েশ্চেন আসতে পারে যে কালারটা কেমন যেন হয়ে গেছে, এটাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই, যেহেতু এখানে আমি দুধ ইউজ করব তাই কালারটা কিন্তু একদমই ঠিকঠাক হয়ে যাবে। চিকেনগুলো মশলার ভেতরে দেওয়ার পরে চিকেনগুলো একটু ভালো করে কষিয়ে নিব, 2-3 মিনিট কষিয়ে নিব, তারপরে আমি ঝোল দিয়ে দিব। ঝোল কিন্তু আমি এখানে পানি ইউজ করব না, শুধুমাত্র দুধ দিয়ে পুরো চিকেন রোস্টটা তৈরি করে নিব। শাহি চিকেন রোস্টটা যদি আপনারা রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে নিতে চান তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, এবং যে মশলাগুলো আমি নিয়েছি সেই মশলাগুলো কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, তা না হলে রেস্টুরেন্টে যে ভালো একটা স্মেল আসে সেই স্মেলটা কিন্তু পাবেন না। আমরা যখন রেস্টুরেন্টে চিকেন রোস্ট খেতে যাই তখন কিন্তু খুব ভালো একটা স্মেল আসে, সেই স্মেলেই কিন্তু আমাদের পেট ভরে যায় খাওয়ার আগেই, তাই আপনারা যদি শাহি চিকেন রোস্টটা রেস্টুরেন্ট স্টাইলে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই বাদাম, জয়ফল এবং জয়ত্রী এই মশলা তিনটি অবশ্যই ইউজ করতে হবে। আর বাকি মশলাগুলো তো আমরা অ্যাভেলেবেলই সে যে কোনো মাংসে ইউজ করে থাকি, তাই বাকি মশলাগুলো আর না বললেই নয়। মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন এরকম গায়ে মেখে যাবে মশলাগুলো তখন আমি সেই দুধগুলো দিয়ে দিচ্ছি। আমি 600 গ্রাম মাংসের ভেতরে কিন্তু হাফ লিটার দুধ দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট করে ফেলছি। আপনারা শুধু জাস্ট একবার শাহি চিকেন রোস্টটা ঘরে তৈরি করে দেখুন, দ্বিতীয়বার আপনি আর রেস্টুরেন্টে যেয়ে চিকেন রোস্ট খাবেন না। আর ঘরে তৈরি প্রত্যেকটি খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত আমরা সকলেই জানি, তাই চেষ্টা করবেন ঘরে তৈরি করে খাওয়ার জন্য। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না ঝোলটা একটু শুকিয়ে যাচ্ছে। ফিরে এলাম 5 মিনিট পরে, 5 মিনিট পরে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রেখেই তারপরে রোস্টটা তৈরি করে নিতে হবে, এতে করে কিন্তু সব মশলা এবং দুধে যে একটা ফ্লেভার আছে সবটাই কিন্তু চিকেনের ভেতরে চলে যাবে, আর চিকেন রোস্টটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে। চিকেন রোস্টটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা জুসি হয়েছে, কতটা টেস্টি হবে, আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর রোস্টে যদি আপনি রান্নার রেগুলার তেলটা ইউজ করতেন তাহলে কিন্তু কালারটা দেখতে আরও সুন্দর লাগতো। আমি আবারও ঢাকনাটা দিয়ে সামান্য একটু ঝোলটা শুকিয়ে নিব, তারপরে আমি একটু তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে শাহি চিকেন রোস্টের রেসিপি।
এতক্ষণ রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন বিদায় নিব, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।